নমস্কার, শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলেই আনন্দে মেতে উঠুন, অবশ্যই দূরত্ব বজায় রাখবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং স্যানিটাইজার নিতে ভুলবেন না। আমাদের সকলের কাছে পুজো মানেই আনন্দে নিজেকে হারিয়ে ফেলা। সারা বছরের একটি বহু প্রতীক্ষিত দিন, সেই পুজো বহু মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয়। সেরকম একটি কবিতা, কবি শ্যামলকান্তি দাসের লেখা কবিতা পুজোর চিঠি। একটা চিঠিতে ফুলের গন্ধ, রঙে ভরপুর পাখি, একটা চিঠির খোলা জানলায় রোদ্দুর মাখামাখি, একটা চিঠিতে নীলচে কাগজে শিউলি ও কাশ ফুল, খেয়াল খুশির ছোট্ট নদীটি কুলকুল কুলকুল, একটা চিঠিতে গিজগিজে ভিড়, মাথা উঁচু ঘর বাড়ি, একটা চিঠিতে কুচিকচিক রেলগাড়ি রেলগাড়ি, একটা চিঠিতে ভোরের আকাশ ফুরফুর করে হাওয়া, একটা চিঠিতে হাওয়াই জাহাজ দূরান্তে ভেসে যাওয়া, একটা চিঠিতে ঢাকের বাদ্যি, একটা চিঠিতে বাঁশি, একটা চিঠিতে কবিতা ও গান বেজে ওঠে পাশাপাশি। চিঠিতে চিঠিতে কত ঝিকিমিকি তারা ফুটে উঠা আলো, একটা চিঠির ময়লা কাগজ, মাথা নিচু মুখ কালো, একটা চিঠির ঠিকানায় ভুল, ছেঁড়া খোঁড়া কিছু লেখা। সূর্য ডুবেছে, মাঠের আড়ালে আঁকা বাঁকা পথরেখা, পুকুরের জলে মাছ ঘাই মারে, বাঁশ পাতা খসে পড়ে, এবড়ো খেবড়ো রাস্তায় আর চাল ফুটো কুঁড়ে ঘরে, টিম টিম করে লম্ফের আলো, থমথম করে রাত, ভাঙা এনামেল থালায় সাজানো স্বপ্নের ডাল ভাত, ছোট হয়ে আসে আকাশের চাঁদ, উল্কাও পড়ে খসে, বন ঘুমে কাদা, চুপচাপ বাবা দাওয়ায় রয়েছে বসে, চিঠির কাগজ ভিজে জব জবে, মায়ের দুচোখ ভারী, পূজায় এবার আমার জন্য কিনিও না আর শাড়ি, বাবার জন্য ফতুয়া কিনিও, বোনের জন্য জামা, ঝুমাকে ফিতা ও চুড়ি দিয়াছেন তোমার বিনোদ মামা, এবারে এ গ্রামে পূজা হইবে না, গ্রাম নাই গ্রামে আর, রাক্ষসী নদী সব খাইয়াছে বাড়িঘর ছারকার, পূজার বদলে নদীর বাঁধ ও রাস্তা সারাই হবে, ষষ্ঠীর আর কয়দিন বাকি, বাড়ি পৌঁছিবে কবে তোমার দিদিমা, হয়তো আসিবে মহাষ্টমীর দিনে, পারিলে একটি জল খাইবার গেলাস আনিও কিনে, পত্রে তোমার কুশল লিখিও, মনে কিছু করিও না, আমরা মরিয়া প্রাণে বেঁচে আছি আশীর্বাদিকা মা।